নমস্কার, আজ যেটা আমি শোনাবো আমার জীবনের সত্যি ঘটনা। আমরা সাধারণত প্যাঁচার ডাক শুনে থাকি, কালো পেঁচা, অনেক সময় সাদা পেঁচা, প্যাঁচার বিভিন্ন রকম জাত আছে। আমি কিন্তু অনেক রকম জাত দেখিনি, ওই কালো পেঁচাটা প্রায় 8-9 ইঞ্চি হয়ে থাকে, আর ওর ডানাগুলো প্রায় 8-9 ইঞ্চি করে হয়ে থাকে, মানে যখন ডানাগুলো খোলে প্রায় 2 ফুট মতো হয়ে যায়। আমি ওই প্যাঁচারই কথা আজ আপনাদের বলবো। প্যাঁচা নিয়ে অনেকে অনেক ভিডিও এইরকম বানিয়েছে, যত রকম ভিডিও আছে তত রকমই আছে। কেউ বলে এইদিকে ডাকলে ওই রকম হয়, ওইদিকে ডাকলে ওই রকম হয়। আজ কিন্তু আমি ওইগুলো বলবো না, যেটা আমার জীবনে যেগুলো ঘটেছে বা যেগুলো আমি ফলো করেছি। আজ প্রায় ধরো 2 বছর ধরে আমি পেঁচা নিয়ে ফলো করেছি, পেঁচা কোন দিকে ডাকলে কি হয় না হয় এইগুলো নিয়ে একটু ফলো করি। সব দিকের আমি কথা বলতে পারবো না, সব দিকের ডাক আমি শুনিনি, অতএব যেইটা আমি শুনেছি আপনাদের সেটাই বলবো, বা যেটা আমি ফলো করেছি সেটাই বলবো। পেঁচা সাধারণত বিভিন্ন জাতের হয়ে থাকে, কিন্তু আমি বিভিন্ন জাতের দেখিনি, আমি কিন্তু ওই কালো পেঁচাটাই দেখেছি। অনেকে বলে লক্ষ্মী পেঁচা, একটা সাদা পেঁচা, বড় পেঁচা হয়ে থাকে, কিন্তু আমি দেখিনি ওইটা। যাই হোক, যেটা দেখিনি আমি ওটার সম্বন্ধে বলবো না আপনাদের, আমি তাই আজ এই কালো পেঁচাই নিয়েই বলবো। আমি কালো পেঁচাকে সবাই দেখতে পায় না, তার ডাক সবাই শুনতেও পায় না। দেখবে এক জায়গায় 2-5 জন আছি, কিন্তু সবাই কিন্তু তার ডাক শুনতে পায় না, পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে, সবাই কিন্তু ওকে কিন্তু দেখতে পায় না। এই পেঁচা যে ডাক, আমি কোনো সময় লাভে কোনো দিন দেখিনি, যখনই আমি তার ডাক শুনেছি বা তাকে দেখতে পেয়েছি আমার কোনো নয় কোনো ক্ষতিই হয়েছে, কোনো সময় আমার লাভ হয়নি। তো এই পেঁচাকে ডাক আমি আটকানোর জন্য, যে পেঁচার ডেকেছে আমি এই এই এইখানে ডাকার জন্য, এই দিকে ডাকার জন্য এই প্রবলেম হবে বুঝতে পেরে পারিনি, কিন্তু কিন্তু পারলে কি হচ্ছে আটকাতে কোনোদিন পারিনি। ওই একটাই আটকাতে পারি, ঝগড়া। ঝগড়া সাধারণত বেশিরভাগ আমার বউর সঙ্গেই হয়, তো ওইটা আমি যখনই ঝগড়া হয় আমি চুপচাপ থেকে যাই, নইলে কোথাও একটু ঘুরতে চলে যাই, দোকানে চলে গেলাম, একটু চা পান হ্যান ত্যান খেয়ে দিয়ে চলে এলাম, বা ততক্ষণে শান্ত হয়ে যায়, এইরকমই একটু আটকানো যায়, তাছাড়া আটকানো যায় না। সাধারণত পেঁচার ডাক বিভিন্ন রকমের হয়, একটাই পেঁচা কিন্তু তার দেখবে মুখ থেকে, আমি যেটা দেখেছি 5-6 রকমের ডাক ওরা ডাকে। সেই রকম কাকও কিন্তু বিভিন্ন কণ্ঠে কিন্তু ডাকে। পেঁচার একটা যে মানে ডাক, যখন দেখবে পশ্চিম দিকে ডাকে, বেশিরভাগ পেঁচা সন্ধ্যের দিকে ডাকে, সন্ধ্যে বা এক কথায় রাতেই ডাকে, দিনের বেলা খুব কম ডাকে, ডাক নেই বললেই চলে। যদি পশ্চিম দিকে যদি ডাকে তাহলে কারণ নয় কারোর সঙ্গে 1-2 দিনের মধ্যেই দেখবে ঝগড়া লাগবে। আবার দেখবে পেঁচা যদি উত্তর দিকে কি ঈশান কোণের দিকে, নাহলে বায়ু কোণের দিকে, এক কথায় উত্তর দিকে যদি পেঁচা ডাকে তাহলে যে যাই হোক একটা দেখবে অসুখ বিসুখ বাড়িতে হবে। এই ডাকটা সেইখানেই প্রযোজ্য হবে যেই ঘর বা বাস্তু, সেই বাস্তুর আশেপাশে নিয়ে এটা কালচার করা হয়। এবার আমি আজ 2 বছর ধরে এইরকমই দেখছি, যখনই উত্তর দিকে পেঁচা ডাকে আমাকে কিছু টাকা ম্যানেজ করে বাড়িতে রেখে দিতে হয়। কেন, আমি জানি একটা কোনো নেই কোনো যার হোক একটা কিছু না কিছু অসুখ হবেই, অথবা আমি ধার টার করে যেখান থেকে হোক, যাই হোক, যা কিছু টাকা 2000-5000 যাই হোক বাড়িতে রাখি, কেন আমি জানি যে একটা অসুখ। সবচাইতে ভয়ানক যেটা আমি পেঁচারকে ফলো করেছি, নৈরিত কর্ণে কর্কশ ভাবে ডাকে, ওটা হচ্ছে মৃত্যু। ওই ডাকটা যদি ডাকে তাহলে বুঝে নেবে 5-6 দিনের মধ্যে যে বাস্ত বা যেই ঘরের নৈরিত কোণে ডাকছে পেঁচা, ওই বাড়িতে কেউ না কেউ মারা যাবেই যাবে। আমি কিন্তু এটা কিন্তু একবার নয় 2 বার ফলো করেছি, একবার তো আমার বাড়িতেই হয়েছে, দেখবে দ্বিতীয়বার কিন্তু অন্য একটা মানুষের বাড়িতে আমি কিন্তু দেখেছিলাম, কর্কশ সুরে ডাক ডেকেছিল, আমি
ওদের বাড়িতে বলে এসেছিলাম যে দেখো এই যে পেঁচা যে ডাকলো, 5-6 দিনের মধ্যে কেউ না কেউ একজন মারা যাবে তোমার বাড়িতে। সত্যিকারে কিন্তু ঠিক 6 দিনের দিন কিন্তু মারা গেছে ওদের বাড়িতে। বিভিন্ন লোক বিভিন্ন বলে, সায়েন্স কিন্তু এগুলো বিশ্বাস করে না। যাই হোক, ওটা কথা নয় যে ওই কারণে মারা গেছে, ওটা কথা নয়। আমি যেটা ফলো করেছি আজকে 2 বছর ধরে ওর ডাক নিয়ে কালচার করেছি, আজ আমি আপনাদের ওটাই বললাম। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যেন আমি আরও নিত্য নতুন আপনাদের সামনে এরকম অনেক ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে আজকে এইটুকুনি, নমস্কার।